হ্যালো ভিউয়ার্স, জীবনধারা পেজে আজকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বিষয়টি হচ্ছে বাংলাদেশের হার্ট বিশেষজ্ঞ ডাক্তারদের লিস্ট, তাদের ডিগ্রি এবং তারা কোথায় চেম্বার সেটা জানার জন্যে। প্রথমেই যে ডাক্তারের নাম আসে, তিনি হলেন ডাক্তার মীর জামাল উদ্দিন, এমডি কার্ড, ডিএম, এফএসসিসি, ফেলো ইন্টারভেনশনাল কার্ডিওলজি, ভারত। পরবর্তীতে আসে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফখরুল ইসলাম, এমবিবিএস, এমডি কার্ডিওলজি, চেম্বার লেবেইট কার্ডিয়াক হাসপাতাল, ধানমন্ডি। তিনি আমেরিকা থেকে ডিগ্রি নেন। এর পরবর্তীতে আরও আছেন ডক্টর হাসিনা বানু, এমবিবিএস, এফসিপিএস, মেডিসিন, মেডিসিন বিশেষজ্ঞ এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, চেম্বার লেবেইট বিশেষায়িত হাসপাতাল, গুলশান। ঠিকানা 13/A রোড, -35, গুলশান 2, ঢাকা 1212। আরও একজন স্বনামধন্য ডাক্তার প্রফেসর ডক্টর আবু জাফর, এমবিবিএস, এমআরসিপি ইউকে থেকে, এফআরসিপি গ্লাসগো থেকে, চেম্বার ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার, ধানমন্ডি, 7 মসজিদ রোড, ঢাকা। এরপর আর একজন হার্ট বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মোখলেসুর রহমান, তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করেন, তারপরে ইউএসএ থেকে কার্ডিওলজি এবং হৃদরোগের উপর বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত। এরপরে আছে ডক্টর তুনাগিনা আফরিন খান, এমবিবিএস, এমডি, কার্ডিওলজি, হার্ট স্পেশালিস্ট, ইউনাইটেড হাসপাতাল, গুলশান, তৃতীয় চেম্বারে ইউনাইটেড হাসপাতাল, হটলাইন 10666। আরও একজন হার্ট বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর নাসির উদ্দিন আহমেদ, ইউএসএ থেকে তিনি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত, চেম্বার রেইনবো হার্ট কনসালটেশন সেন্টার, 7 মসজিদ রোড, ধানমন্ডি। পরবর্তীতে আসে আরেকজনের নাম, ডাক্তার কামাল পাশা, তিনি হৃদরোগ বিশেষজ্ঞ, ইউএসএ থেকে, এফএসসিসি, চেম্বার স্কয়ার হসপিটাল লিমিটেড, পান্থপথ, ঢাকা, হটলাইন 10616। তারপর মেয়েদের মধ্যে আছেন ডক্টর নন্দিতা পাল, এমবিবিএস, এফসিপিএস, মেডিসিন, ডিকার্ডো কার্ডিওলজি, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, তার চেম্বার ধানমন্ডিতে অবস্থিত, তিনি শুধু শুক্রবার রোগী দেখেন। পরবর্তীতে আর একজন হার্ট বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর আবদুল্লাহ আল সাফি মজুমদার, এফএসজিসি, এফআরসিপি, ফেলো জাপান থেকে এবং কার্ডিওলজি নেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, চেম্বার পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড। পরবর্তীতে আছেন ডক্টর মোহাম্মদ সোহেল মাহমুদ, তিনি বারডেম থেকে এমবিবিএস শেষ করেন, চেম্বার পদ্মা ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড। আরও একজন হার্ট বিশেষজ্ঞ ডক্টর শাহানা জামান, এমবিবিএস, এফসিপিএস, কার্ডিওলজি, ইনারো চেম্বার, পদ্মা ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, মালিবাগ। রোগী দেখার সময় শনি থেকে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7:30 পর্যন্ত। আরও আছেন ডক্টর প্রফেসর মোহাম্মদ শফিউদ্দিন, এমবিবিএস ঢাকা থেকে, এমডি কার্ডিওলজি, ডিসিডিটি, ডিইউ ঢাকা থেকে, এফআরসিপি, এডিন, বিদেশ থেকে অনেক ডিগ্রি লাভ করেন,
चेम्बर पपुलर डायग्नोस्टिक सेंटर धनमंडी शाखा। आरएसएन सबसे गुरुत्वपूर्ण हार्ट विशेषज्ञ बांग्लादेश प्रोफेसर डॉक्टर एम अताहर आली, कार्डियोलॉजिस्ट एंड इलेक्ट्रोफिजियोलॉजिस्ट चेम्बर पद्दा डायग्नोस्टिक सेंटर लिमिटेड न्यू सर्कुलर रोड मालीबाग। रोगी देखार समय शनिवार থেকে বৃহস্পতিবার। তারপর মেয়েদের মধ্যে বিশেষজ্ঞ ডাক্তার ফোয়ারা তাসনিম, তিনি হার্ট রিং পরানোর জন্য বিখ্যাত। এছাড়াও তিনি প্লাস্টিক সার্জারি করেন। চেম্বার ল্যাবেট বিশেষায়িত হাসপাতাল ধানমন্ডি, রোগী দেখার সময় প্রতি শুক্রবার বন্ধ, বাকি অন্যান্য সব দিন। ডাক্তার মারুফাল চৌধুরী ল্যাবেট বিশেষায়িত হাসপাতালে বসেন। পরামর্শের সময় রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। হটলাইন 10 66 6। আরও একজন হার্ট বিশেষজ্ঞ, যার নাম না বললেই নয়, প্রফেসর ডক্টর সুফিয়া রহমান। তিনি লন্ডন থেকে FRCPS, MBBS করেন ইউকে থেকে, FRCP করেন এডিন থেকে, অর্থাৎ বিদেশে অনেক ডিগ্রি তার রয়েছে। চেম্বার ইউরো হার্ট হসপিটাল। প্রফেসর ডক্টর এএসএম ওয়ালিউল ইসলাম, MBBS, ওসাকা ইউনিভার্সিটি, কার্ডিওলজি, FSCC, USA থেকে। চেম্বার অ্যাপোলো হাসপাতাল, ঢাকা। তিনি জাপান থেকে NCVC প্রশিক্ষণপ্রাপ্ত। সমন্বিত সুধি রকম আরও গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও চ্যানেলটি শেয়ার করে অন্যদেরও উপকার করুন। আমরা চাই বাংলাদেশের সকল মানুষ হার্টের অসুখ থেকে মুক্তি পাক এবং ডাক্তারের পরামর্শ নিয়ে সুস্থ থাকুক।